শুক্রবার মানব চেতনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিবদাসপুরের শালিদাও হাই স্কুলে বয়স্ক ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি সকল দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। সারা বছরই মানব চেতনা ওয়েলফেয়ার সোসাইটি এইভাবেই সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে থাকে। আগামী দিনে তারা আরও বেশি করে সমাজের তথা সমাজের সকল মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারবে বলে তাদের দৃঢ় বিশ্বাস। আমাদের শুধু বয়স্ক মানুষদের এই বস্ত্রদান ছিল না, আমাদের বয়স্ক মানুষদের সম্মান জানানো, যারা শতবর্ষ প্রাপ্তকারী ওদের কথা কেউ ভাবে না। আমরা মানব চেতনা থেকে এই উদ্যোগটা নিয়েছি যে বয়স্ক মানুষদের সম্মান জানানো, সেই জন্যে আমরা বয়স্ক মানুষদের সম্মান জানিয়েছি এবং গুণীজন সম্বর্ধনায় এই তিনটে আমরা অতিমারী পরিস্থিতিতে দু বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি, দু বছর পরে আমরা এই 2022 এই প্রোগ্রামটা রেখেছি। এই যে আপনাদের এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে কী কী কর্মসূচি থাকে, কীভাবে মানুষের পাশে দাঁড়ান? আমরা অতিমারির আগে বিভিন্ন বিশেষ করে আমাদের যে প্রোগ্রামটা হয় ভাষা দিবসকে স্মরণ করে আমরা 2000 মানুষের একটা র্যালি বার করি, সেখানে মানুষকে সচেতন করি। সেটা পশ্চিমবঙ্গ সরকারের কিছু সব কিছু প্রকল্প থাকে এবং বিভিন্ন ভালো প্রকল্প নিয়ে ট্যাবলো বার করি, আমরা পুরো গ্রাম পরিক্রমা করি। এই ধরনের কাজের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত, আমি দৌগাছিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, ছোটোবেলা থেকেই আমাকে এই ধরনের কাজ আকর্ষণ করে এসছে। যেখানে আমি আমার পরিচিত বা অপরিচিত যেখানেই হোক, আমি যখন এই সন্ধান পাই তখন আমি আমার নিজের অর্থ দিয়ে আমি তাদের পাশে দাঁড়াই। এটা না করলে তো সমাজ সুস্থ হবে না। সমাজ আমরা যারা বুঝি, যে সমাজটাকে যারা আমরা বুঝি, সুতরাং সেই সমাজের পাশে দাঁড়ানো, সেসব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য বলে মনে হয় এবং এটাই হচ্ছে আমার কাছে প্রকৃত শিক্ষা। কতটা ভালো লাগছে আজকে এরকমভাবে মানুষের পাশে থেকে? ভালো তো সাংঘাতিক ব্যাপার, এখন ভালো লাগছে, ভালো অনুভূতি উপলব্ধি সে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই সোসাইটির মাধ্যমে কিভাবে মানুষের কাছে আরও কী কী নিয়ে আপনারা যাচ্ছেন আমি বা যেতে চলেছেন আগামী দিন? মানব চেতনা ওয়েলফেয়ার সোসাইটির আজকে প্রথম এসছি এখানে। আমি ইতিমধ্যেই বলেছি যে আমি বাচ্চাদের মাঠে ফুটবল খেলছি, আমি একসময় ফুটবল খেলতাম, কলকাতা মাঠে খেলেছি, ফলে আমি এদেরকে দেখে আমি ইতিমধ্যে একটি ঘোষণা করেছি, তিনটে ফুটবল আমি এদের দেব। যেখানে যে অভাব আছে, আমরা তো অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারবো না, সেটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু যেখানে সাময়িক যে অভাব আছে মানুষের পাশে দাঁড়ানো, সেটা ওষুধ দিয়ে হোক, হ্যাঁ হসপিটালে করে হোক কিংবা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে হোক, বা লেখাপড়া করতে পারছে না সেই সামগ্রী দিয়ে হোক, এইভাবে যেভাবে দাঁড়ানো যায়, এক একটা গ্রামের সমস্যা এক এক ধরনের। সুতরাং এই গ্রামের যে সমস্যা আছে সেটা আমাকে প্রথমে জানতে হবে, তারপর আমি মানব চেতনা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমেই আমি আমার প্রচেষ্টা দিই। আপনার কনস্ট্রাকশন কল্যাণী কাঁচাপাড়া শহর রাজবিহাটি ছাড়পাড়া রুম, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন কল্যাণী এক্সপ্রেসওয়ে চাঁদুয়া মোড়।